কুশমন্ডি মহিলা ফুটবল একাডেমি ভার্সাস দেবতলা মহিলা ফুটবল একাডেমির মধ্যে আমাদের দ্বিতীয় ম্যাচ শুরু হবে। ইতিমধ্যে আমাদের ট্রেন্ডে দুটি দলের টিম লিস্ট জমা পড়েছে। কুশমন্ডি মহিলা ফুটবল একাডেমি ভার্সাস দেবতলা গাজল মহিলা ফুটবল একাডেমি। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক ভারত সরকার, নয় বছরের সেবা সুশাসন উপলক্ষে যে প্রচার উপলক্ষে যে কার্যক্রম সহযোগিতায় এগিয়ে আসছেন দক্ষিণ দিনাজপুর জেলা। আমাদের গতকাল থেকে কার্যক্রম শুরু হয়েছে বুনিয়াদপুরে। আজ উল্লেখযোগ্যভাবে আমাদের যে কার্যক্রমগুলি আছে তার মধ্যে মহিলা ফুটবল একাডেমিদের মধ্যে ফুটবল প্রতিযোগিতা, ইতিমধ্যে প্রথম প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে সরলা মহিলা ফুটবল একাডেমি ভার্সাস কালিয়াগঞ্জ মহিলা ফুটবল একাডেমির মধ্যে জয়ী হয়েছে সরলা মহিলা ফুটবল একাডেমি। তারা 5-0 গোলে জয়ী হয়েছে। সরলা মহিলা ফুটবল একাডেমির পক্ষ থেকে গোল করেছে শিখা সরকার, তুলিকা সরকার, রূপা সরকার, প্রিয়া সরকার এবং রিঙ্কি সরকার। প্রত্যেককেই অভিনন্দন। ভারত সরকারের কেন্দ্রীয় সঞ্চার ব্যুরো, তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের যৌথ উদ্যোগে দুদিন ব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সহ আজকের মহিলা ফুটবল ক্রীড়া প্রতিযোগিতার